দল বদলে তৃণমূলে গিয়েও শেষ রক্ষা হলো না। হাইকোর্টের নির্দেশের পরেই দল বদলু পঞ্চায়েত প্রধানের সদস্য পদ খারিজ করলেন মালদার চাঁচল এক নম্বর ব্লকের বিডিও। দলত্যাগ বিরোধী আইনে বাম কংগ্রেস জোট ছেড়ে তৃণমূলে যাওয়া প্রধানের সদস্য পদ খারিজ হল। মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌদাস সরকার কংগ্রেস প্রার্থী হিসেবে জিতেছিলেন। বোর্ড গঠনের আগে দল বদল করে চলে যান তৃণমূলে। দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করে কংগ্রেস। এবার দল বদলু প্রধানের সদস্য পদই খারিজ হওয়ায় উৎসবের আবহ কংগ্রেস শিবিরে, মন্তব্য এড়িয়েছেন প্রাক্তন প্রধান। আমরা মহানন্দপুর অঞ্চলে 10টি সিট জিতেছিলাম জাতীয় কংগ্রেসের প্রতীকে, তারই একজন সে মেম্বার ছিল আমাদের, কিন্তু যখন ভোট গঠন হয় সে লোভে পড়ে, কোনো কারণবশত সে লোভে পড়ে আমাদের দল থেকে গিয়ে তৃণমূলে গিয়ে নাম লিখিয়ে সে প্রধান হয়েছিল। যেহেতু আইন আইনের পথে যদি চলে খুব ইজি হয়, যেহেতু আইনে আছে 1/3 যদি না যায় মেম্বার তাহলে ওর মেম্বারশিপ খারিজ হবে, সেই হিসাবে আমরা হাইকোর্টে কেস করি। আমাদের অঞ্চল নেতৃত্ব হাইকোর্টে কেস করে, সেই হাইকোর্টেরই রায় এসেছে তার সদস্যপদ খারিজ হয়েছে। তাহলে এই মুহূর্তে কি পরিস্থিতি থাকছে ওই পঞ্চায়েতে এবং আপনারা পঞ্চায়েত গঠনের ব্যাপারে কতটা আশাবাদী? আমরা পঞ্চায়েত গঠনের ব্যাপারে পুরোপুরি আশাবাদী এই জন্যই যে আমাদের কাছে ম্যাজিক ফিগার আছে, আমাদের কাছে মেজরিটি পার্সন আছে। সিপিএম পার্টি সমর্থন করেনি, সিপিএম এর টিকিটে যারা জিতেছে সিপিএমকে পরিত্যাগ করেও চলে এসছে, এটা সিপিএম সমর্থন করেনি। সিপিএম পার্টি থেকে বলেনি যে আমরা তৃণমূলকে সমর্থন করলাম, কখনোই বলেনি। সিপিএম এ জিতেছে ও চলে এসছে, দল বদল করেছে। হ্যাঁ, দল বিরোধী আইন তো তাই বলে যে মেম্বারশিপ খারিজ হবে, এটাই তো নিয়ম। সে যদি দল চেঞ্জ করে তাহলে তো স্বাভাবিকভাবে তার নিয়ম তার খারিজ হবে। আগামী দিনে কোর্টে যেহেতু আছে সাবজুডিস ম্যাটার, আমি খুব বেশি বলবো না, কোর্ট আগামী দিনে সিদ্ধান্ত নেবে। ধর্মতলায় শহীদ মিনার চত্বর থেকে আচমকাই খুলে দেওয়া হলো ডিএ ধর্ণা মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে দাবি করা হচ্ছে মুখ্যমন্ত্রী রেড রোডে ধর্ণায় বসার জন্য আগেই চাকরি প্রার্থী এবং ডিএ আন্দোলনকারীদের ধর্ণা তুলে নিতে বলা হয় পুলিশের তরফে। চাকরি প্রার্থীরা ধর্ণা স্থগিত রাখলেও সংগ্রামী যৌথ মঞ্চ অবস্থান চালিয়ে যাচ্ছিল। ডিএ আন্দোলনকারীদের অভিযোগ, গতকাল সেনাবাহিনী এসে সরে যেতে বলে তাদের, রাজ্য সরকারের চাপেই এই কাজ বলে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে অভিযোগ। যদিও ডিএ আন্দোলনকারীরা জানিয়েছেন তাদের ধর্ণা অবস্থানের আজ 378তম দিন, 16 দিন ধরে ধর্ণা মঞ্চ অনশন করছেন তারা। ধর্ণা মঞ্চ খোলা হলেও তাদের অবস্থান এবং অনশন চলবে। রাজ্য সরকার আর্মির উপর চাপ দিয়েছে, মানে যেহেতু তারা ওখানে বসে আছেন, মানে এবং সেখানে আমাদের মুখ্যমন্ত্রী বাকি মঞ্চগুলোকে তুলে দিতে পারলো, আমাদেরকে কিছু করতে পারেননি, ওনার বুকে বাজছিল এবং এই মঞ্চটাকে নিয়ে দীর্ঘদিন উনি অসুবিধার মধ্যে আছেন, তাই তোলার জন্য তৎপর হয়েছেন। আর্মি এসে বলেছে যে খুলে দিতে হবে, এবার আমরা সময় চেয়েছিলাম। এটা আর্মির কোনো ভূমিকা নেই এখানে, সম্পূর্ণরূপে কলকাতা পুলিশের গুটি কয়েক মানে কর্মকর্তা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্ররোচনাতে এসব হয়েছে। হাইকোর্টের নির্দেশে বসে আছে, দরকার হলে ফাঁকা মাঠে বসে থাকা হবে, কিন্তু মানে যারা যেটা তারা বলছেন প্রাথমিকভাবে সেটা করা হচ্ছে, এরপরে বাকিটা দেখা যাবে। ইনফ্রাস্ট্রাকচারটা সরানো হচ্ছে, জায়গা এখান থেকে ছাড়া কোনো প্রশ্নই নেই, তাতে দরকার হলে ফাঁকা মাঠের মধ্যে অবস্থান চলবে, অনশন যেমন চলছে সেরকম চলবে, কিন্তু জায়গা ছাড়া কোনো প্রশ্ন নেই।